বায়োলজি ফার্স্ট পেপার বইয়ের মাঝে উদ্ভিদ সারের তত্ত্ব চ্যাপ্টারটা পড়তে গেলে পোলাপানের এমনিতেই মন খারাপ হয়ে যায়। তার উপরে কেলভিন চক্রের এত বড় বড় বিক্রিয়া দেখে কেউ যদি বলে যে তার মাথা ঘোরায় নাই, যা হোক টেনশন আর কোনো কারণে আজকের পূর্বে আমরা চেষ্টা করব কেলভিন চক্রকে একদমই সহজ ভাষায় ব্যাখ্যা করতে একটা মেয়ের গল্প দিয়ে। সেই মেয়েটার নাম ছিল রুবি, সেও তোমাদের মতোই হচ্ছে এইচএসসিতে পড়াশোনা করত। আরে আপু থামেন, একটু গল্পটা বানাইতে দেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, রুবিও হচ্ছে এইচএসসি বায়োলজির স্টুডেন্ট ছিল, সেও হচ্ছে বায়োলজি যেটা দেখতো এবং বায়োলজি যাদের বিভিন্ন মজার মজার ভিডিও দেখে সেও হচ্ছে বায়োলজি শেখার চেষ্টা করতো। সো সব কিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ পর্যন্ত না রুবি হচ্ছে উদ্ভিদ সারের তত্ত্ব চ্যাপ্টারটা পড়তে শুরু করলো। উদ্ভিদ সারের তত্ত্বের বিশাল বিশাল বিক্রিয়া দেখে তার মাথার মাঝে আকাশ ভেঙে পড়লো এবং সে ঠিক করলো যে আর পড়াশোনাই করবে না, সে ডিরেক্ট বিয়ে করে ফেলবে। সো সেখান থেকে আমরা মনে রাখতে পারি রুবি পাগল বিয়ের জন্য, ঠিক আছে, সে হচ্ছে বিয়ের জন্য পাগল। সো এই যে ছোটো লাইনটা ভাই বললাম, সেই ছোটো লাইনটা তুমি যদি হচ্ছে মনে রাখতে পারো, কেলভিন চক্রের যে বিশাল হাতি সাইজের বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো তুমি একদমই ইজিলি হচ্ছে মনে রাখতে পারবা। কীভাবে সম্ভব সেই জিনিসটি এখন আমরা দেখে নিব। আচ্ছা, রুবি পাগল বিয়ের জন্য এই জিনিসটা তো আমাদের হচ্ছে কেলভিন চক্রের যে স্টেপগুলো আছে সেগুলো মনে রাখার একটা শর্টকাট। বাট আমি চাই হচ্ছে তোমরা শর্টকাটটা জানার সাথে সাথে আসলে কাহিনীটা কোথায় ঘটতেছে, কেলভিন চক্র আসলে কোন জিনিসটার একটা পার্ট, কিংবা হচ্ছে কেলভিন চক্রের মাধ্যমে একটা উদ্ভিদ আসলে কী তৈরি করে সেই জিনিসটাও যেন জানা যাও, কারণ হচ্ছে বেসিকটা জানা আমাদের জন্য খুবই জরুরি, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা জানার চেষ্টা করি কেলভিন চক্র এটা কিসের পার্ট। কেলভিন চক্র হচ্ছে আমাদের উদ্ভিদের ভিতরে আমরা যে দেখি যে শালক সংশ্লেষণ হইতেছে, সেই শালক সংশ্লেষণের একটা ধাপ হচ্ছে কেলভিন চক্র। এখন শালক সংশ্লেষণের জন্য যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে যুক্ত হইতেছে, সূর্যালোকের উপস্থিতিতে পাতার মাঝে যে ক্লোরোফিল আছে সেই ক্লোরোফিলে কী তৈরি হইতেছে, গ্লুকোজ অক্সিজেন এবং হচ্ছে পানি তৈরি হইতেছে। আমরা এই বিক্রিয়াটা হচ্ছে সমতা সাধন করলাম না, বাট মেইন বিক্রিয়াটা তো এটাই, ঠিক না। আচ্ছা, এখন এখানে দেখো যে এই জায়গাতে গ্লুকোজ তৈরি হইতেছে, যে গ্লুকোজের মাঝে কিন্তু কার্বন আছে, তাহলে প্রোডাক্ট কিংবা উৎপাদে কার্বন আছে এরকম একটা যৌগ তৈরি হইতেছে, তার মানে নিশ্চয়ই হচ্ছে বিক্রিয়কেও কার্বন আছে এরকম একটা যৌগ ছিল যেখান থেকে হচ্ছে পরবর্তীতে এই গ্লুকোজটা তৈরি হইতেছে। এখন তাহলে এই জায়গাতে তুমি যদি ইচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড বাদ দাও আর কোনো কার্বন বিশিষ্ট যৌগ পাইতেছো না, তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে গ্লুকোজ সেই গ্লুকোজ আসলে কিসের থেকে তৈরি হইতেছে, এই গ্লুকোজ তৈরি হইতেছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে। তাহলে এই যে পানি আমরা বলতে পারি পানি থেকে তৈরি হইতেছে হচ্ছে অক্সিজেন। এই কথাগুলো যে বলতেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু পরে বুঝতে পারবা। তাহলে আমরা যদি দেখি যে শালক সংশ্লেষণ, যেটা কিনা আমরা ছোটোবেলা থেকে জানি কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে এই জিনিসটা তৈরি করে হচ্ছে গ্লুকোজ অক্সিজেন এবং হচ্ছে পানি। সো এই যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা বেসিক্যালি হচ্ছে দুইটা স্টেপে সংগঠিত হয়। নাম্বার ওয়ান স্টেপ, একটা স্টেপে হচ্ছে পানি থেকে অক্সিজেন তৈরি হবে, আরেকটা স্টেপে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হবে, তাহলে গিয়ে হচ্ছে ফুল বিক্রিয়াটা আমরা বলবো হচ্ছে সম্পন্ন হয়েছে। দেখা যায় যে প্রথম স্টেপে বা স্টেপ ওয়ানে হচ্ছে আলোর উপস্থিতিতে পানি থেকে অক্সিজেন তৈরি হয়। তাহলে যেহেতু আলোর উপস্থিতি এখানে থাকা মাস্ট, আলোর উপস্থিতি থাকা ছাড়া হচ্ছে এই জিনিসটা হবে না, তাহলে এই জিনিসটাকে আমরা কী বলতে পারি, আলোক নির্ভর পর্যায়ে বলতে পারি। এখন আলোক নির্ভর পর্যায়ে পানি থেকে অক্সিজেন তৈরি হয়েছে, পানি থেকে অক্সিজেন তৈরি হতে হলে কী হতে হবে, এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনকে নিশ্চয়ই হচ্ছে অপসারণ হতে হবে। এখন কোনো একটা যৌগ থেকে আমরা যদি হাইড্রোজেনকে সরাই নিই, হাইড্রোজেনের ছাড়ন এই জিনিসটাকে আমরা কী বলি, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে জারণ। হাইড্রোজেনের ছাড়ন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে জারণ। তাহলে হাইড্রোজেন এখান থেকে অপসারণ হয়ে হচ্ছে অক্সিজেন তৈরি হচ্ছে আর হাইড্রোজেন হচ্ছে আলাদা হয়ে গেলো, এই জিনিসটাকে আমরা কী বলতে পারি, জারণ বলতে পারি। এবং এই যে জারণের বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা ঘটতে ঘটতে দেখা যায় আরও অনেকগুলো কাহিনী ঘটে যায়। কীরকম কাহিনী, এডিপি কিংবা এডিনোসিন ডাইফসফেট এই জিনিসটার সাথে যুক্ত হয় আরেকটা ফসফেট, তৈরি করা হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। এখন বায়োলজি পড়তে গেলে আমরা কিন্তু জানি যে কোনো একটা যৌগের সাথে যদি আমরা ফসফেট যোগ করি এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ফসফোরাইলেশন। কোনো একটা যৌগের সাথে ফসফেট যোগ করলাম আমরা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফসফোরাইলেশন। তাহলে এই জায়গাতে হচ্ছে একটা ফসফোরাইলেশন ঘটতেছে নিশ্চয়ই, কিসের উপস্থিতিতে, লাইট কিংবা আলোর উপস্থিতিতে। তাহলে আলোর উপস্থিতিতে যে ধরনের ফসফোরাইলেশন ঘটে সেটাকে আমরা কী বলি, সেটাকে বলি হচ্ছে ফটোফসফোরাইলেশন। তাহলে এই জায়গাতে হচ্ছে ফটোফসফোরাইলেশন সংঘটিত হচ্ছে। ফটোফসফোরাইলেশনের ফলে এই এডিপি থেকে তৈরি হইতেছে এটিপি, অন্যদিকে হচ্ছে এনএডিপি তার সাথে যুক্ত হইতেছে হাইড্রোজেন, ফলে তৈরি হইতেছে হচ্ছে এনএডিপিএইচ2। তাহলে আমরা মনে রাখবো যে শালক সংশ্লেষণের প্রথম যে স্টেপ সেই স্টেপটাতে হচ্ছে পানি থেকে অক্সিজেন তৈরি হয়, পানি থেকে অক্সিজেন তৈরি হইতে হইতে এদিকে কী সংঘটিত হয়, এদিকে হচ্ছে এটিপি এবং এনএডিপিএইচ2 এই দুটো যৌগ হচ্ছে তৈরি হয়। কী তৈরি হইল, এটিপি এবং এনএডিপিএইচ2 এই দুটো যৌগ কিন্তু তৈরি হইল। এখন সেই যে এটিপি আর এনএডিপিএইচ2 এটা যে আলোক পর্যায়ে তৈরি করলো একটা উদ্ভিদ, সেই দুইটা জিনিস হচ্ছে পরবর্তীতে সে আলোক নিরপেক্ষ পর্যায়ে ইউজ করে। আলোক নিরপেক্ষ পর্যায়ে ইউজ করার মাধ্যমে সে কী করে, ও যে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করা যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা হচ্ছে সংগঠিত করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হইতেছে, এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের সাথে নতুন কী অ্যাড হইতেছে, এখানে হাইড্রোজেন অ্যাড হইতেছে। হাইড্রোজেন কোনো কিছু থেকে অপসারণ যদি জারণ হয়
কোনো কিছুর সাথে হাইড্রোজেন যোগ করাকে আমরা কি বলবো? বিজারণ বলবো নিশ্চয়ই। এখানে কিসের বিজারণ হইতেছে? কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হইতেছে। এই জন্য এই জিনিসটাকে কি বলা হয়, এই পর্যায়টাকে বা আলোক নিরপেক্ষ পর্যায়কে আমরা বলতে পারি হচ্ছে কার্বন বিজারণ প্রক্রিয়া। এবং এর ফলে যেহেতু হচ্ছে গ্লুকোজ তৈরি হইতেছে, এই জিনিসটার অপর নাম এটাও বলা যায় যে এই প্রক্রিয়ায় হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি হয়। এখন এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হইতেছে, এই বিক্রিয়াটা নিশ্চয়ই একটা স্টেপে ঘটে যায় না, ঠাস করে ঘটে গেছে এরকম নিশ্চয় হয় না। এর জন্য নিশ্চয়ই অনেকগুলো ধাপ পার হইতে হয়। এখন একটা উদ্ভিদ কীভাবে হচ্ছে অনেকগুলো ধাপ পার হয়ে কার্বন ডাইঅক্সাইড থেকে আলটিমেটলি হচ্ছে গ্লুকোজ তৈরি করে, এটা নিয়ে হচ্ছে কিছু বিজ্ঞানী কিছু পথ আবিষ্কার করছেন। কিছু বিজ্ঞানী কী করছেন? কিছু পথ আবিষ্কার করছেন। যেমন তার ভিতরে একজন ছিলেন হচ্ছে আমাদের কেলভিন সাহেব। সেই কেলভিন সাহেব তার মতে হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ কীভাবে তৈরি হয় সেটা একটা পথ তিনি আবিষ্কার করে গেছেন। সেই পথটাকে আমরা বলি হচ্ছে কেলভিন চক্র কিংবা সি থ্রি সাইকেল। আবার কিছু কিছু বিজ্ঞানী, তার নাম ছিল, একজন বিজ্ঞানীর নাম ছিল হ্যাচ স্ল্যাক, ঠিক আছে, আমাদের বাংলাদেশি হইলে খুব ভালো হইতো, রহিম করে নাম হইতো, বাট তার নাম হচ্ছে হ্যাচ স্ল্যাক। সো হ্যাচ এবং স্ল্যাক দুজন বিজ্ঞানী তারা মিলে হচ্ছে আরেকটা চক্র আবিষ্কার করছেন, সেটা হচ্ছে C4 চক্র, ঠিক আছে। এবং পাশাপাশি সম্প্রতি হচ্ছে ক্রেসোলোসিয়ান এরকম কিছু উদ্ভিদ আছে যে গোত্রের উদ্ভিদের ভিতরে যে ধরনের হচ্ছে প্রক্রিয়া সংঘটিত হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ক্যাম চক্র, ঠিক আছে, ক্রেসোলোসিয়ান অ্যাসিড মেটাবলিজম সাইকেল। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যে C3 কিংবা C4 কিংবা হচ্ছে ক্যাম চক্র, এই চক্রগুলো আসলে ব্যাখ্যা করে এক এক বিজ্ঞানী হচ্ছে এক একটা মতবাদ দিয়েছেন। এই এক একটা মতবাদ অনুসারে আসলে বিজ্ঞানীরা দেখাইছেন যে কীভাবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয়। তাহলে আমাদের কেলভিন চক্রে মেইন কাহিনী কী হবে? মেইন কাহিনী হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করা। তাহলে কীভাবে হয় সেই জিনিসটা, ও যে হচ্ছে রুবি কীভাবে হচ্ছে বিয়ের জন্য পাগল হয়েছে সেই জিনিসটা এখন আমরা জেনে নিব। আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি যে কেলভিন চক্রে আমাদের মেইন টার্গেট হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে কীভাবে হচ্ছে কী তৈরি হবে? গ্লুকোজ, ঠিক আছে। গ্লুকোজ হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা, সুতরাং আমরা হচ্ছে সেই ক্ষেত্রে সুগার লিখতে পারি, সুগার তৈরি হবে। তাহলে আমাদের মেইন টার্গেট কিন্তু আমরা ফার্স্টে লিখে গেলাম যে এই চক্রের মাধ্যমে আমাদের টার্গেট হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করা। এখন তাহলে হচ্ছে এই চক্রটা যেহেতু শালক সংশ্লেষণের পার্ট, আর শালক সংশ্লেষণ যেহেতু হচ্ছে একটা উদ্ভিদের পাতায় সংগঠিত হয়, সুতরাং সেরকম একটা পাতা আমরা এঁকে ফেলি। সো এটা হচ্ছে একটা খুবই বাজে রকমের দেখতে একটা পাতা। সো সেই পাতার এই অংশটা যদি আমরা দেখি, তখন আমরা এই জিনিসটা যদি জুম করি, তখন আমরা দেখব যে এই জায়গাতে হচ্ছে কিছু পরিমাণ খুবই পাশাপাশি আসে এরকম কিছু কোষ দেখা যাচ্ছে। সো পাতার মাঝে থাকা এই কোষগুলোকে আমরা কী বলি? এই কোষগুলোকে আমরা বলি হচ্ছে মেসোফিল কোষ। এই কোষগুলোকে আমরা বলি হচ্ছে মেসোফিল কোষ। তাহলে সেই মেসোফিল কোষে হচ্ছে আমাদের কেলভিন চক্রটা সংগঠিত হবে। তাহলে কেলভিন চক্র বা সি3 চক্র কোথায় সংগঠিত হয়? পাতার মেসোফিল কোষে সংগঠিত হয়। মেসোফিল কোষে দেখা যায় যে একটা পদার্থ থাকে, সেই পদার্থটার নাম কী? সেই পদার্থটার নাম হচ্ছে রাইবোলোজ 15-বিসফসফেট, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি, এত কঠিনও না জিনিসটা। এটাকে সংক্ষেপে আমরা যদি লিখি, আমাদের লিখতে হবে RUBP, ঠিক আছে। সো এখানে আমাদের লাগবে হচ্ছে রাইবোলোজ 15-বিসফসফেট। এই জিনিসটা হচ্ছে মেসোফিল কোষে থাকে। এই জিনিসটার মাঝে যেহেতু হচ্ছে বিস কথাটা আছে, বিস মানে হচ্ছে দুইটা, কী দুইটা আছে? ফসফেট দুইটা আছে। কত কত নং কার্বনে? 1 এবং 5 নং কার্বনে। কার কার্বনে? রাইবোলোজের। সো রাইবোলোজ হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা। 5 কার্বন বিশিষ্ট শর্করার যদি হচ্ছে আমরা স্ট্রাকচারটা আঁকি, স্ট্রাকচারটা আঁকলে হচ্ছে এরকম। সো রাইবোলোজের স্ট্রাকচার আশা করি হচ্ছে তোমাদের মনে থাকার কথা, যদি হচ্ছে কোষশন পড়ে থাকো তাহলে অলরেডি মনে থাকার কথা। সো এটা হচ্ছে রাইবোলোজের স্ট্রাকচার, যার কিনা হচ্ছে 1 নম্বর কার্বনে আমরা যদি হাইড্রোজেনকে সরাই একটা ফসফেট দিই, এবং 5 নম্বর কার্বনে হাইড্রোজেনকে সরাই আমরা যদি হচ্ছে ফসফেট দিই, তাহলেই হচ্ছে আমাদের এই জিনিসটার স্ট্রাকচার হয়ে গেল, রাইবোলোজ 15-বিসফসফেট হয়ে গেল। সো এই যে রাইবোলোজ 15-বিসফসফেট, সেই আসলে আমাদের হচ্ছে রুবি। এই রুবি নিয়েই হচ্ছে কাহিনী শুরু হবে। সো রুবি পাগল কিসের জন্য? বিয়ের জন্য। সো এই যে রুবি, আমরা হচ্ছে সংক্ষেপে কিন্তু এটা লিখতেছি, তোমরা যখন হচ্ছে পরীক্ষা লিখবা তখন ফুলটা লিখবা, রাইবোলোজ 15-বিসফসফেট, এই ফুল কথাটা লিখবা। আমরা হচ্ছে যেহেতু আমার গরিব বোর্ড, ছোট একটা বোর্ড, সেই কারণে হচ্ছে আমরা ছোটো করে লিখতেছি। সো রাইবোলোজ 15-বিসফসফেট, এই জিনিসটার উপর কে এসে ভর করবে? দেখো, আমাদের যেহেতু টার্গেটই হইতেছে কার্বন ডাইঅক্সাইড থেকে কীভাবে গ্লুকোজ তৈরি করা যায়, তার জন্য এখানে শুরুতেই বুঝতে পারতেছো কার্বন ডাইঅক্সাইড নিশ্চয়ই অ্যাড হবে। তাহলে শুরুতে অ্যাড হইলো কী? শুরুতে অ্যাড হইলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড কার সাথে অ্যাড হইলো? রুবির সাথে অ্যাড হইলো। ওই যে রুবির সাথে অ্যাড হইলো। সো রুবির সাথে যদি অ্যাড হয় কোনো একটা কিছুর সাথে কার্বন ডাইঅক্সাইড যোগ করা, এই যে বিক্রিয়াটা, তাকে বলা হয় হচ্ছে কার্বক্সিলেশন। কার্বক্সিলেশন কাকে বলে? যে কোনো একটা কিছুর সাথে আমরা যদি কার্বন ডাইঅক্সাইড অ্যাড করি তাহলে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে কার্বক্সিলেশন। সো কার্বক্সিলেশন ঘটানোর জন্য নিশ্চয়ই একটা এনজাইম দরকার। সেই এনজাইমটার নাম কী হবে? সেই এনজাইমটার নাম হবে হচ্ছে কার্বক্সিলেজ এনজাইম। কার্বক্সিলেজ এনজাইমটা কার উপর কাজ করতেছে? রুবির উপর কাজ করতেছে। সো এই যে রুবির উপর কাজ করা কার্বক্সিলেজ এনজাইম, তাকে বলা হবে হচ্ছে রুবিসকো এনজাইম, ঠিক আছে, রুবিসকো এনজাইম। রাইবোলোজ 15
বিস ফসফেট কার্বক্সিলেজ এনজাইম, এই জন্য তার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। সো রুবিস্কো এনজাইমের কাজই হতেছে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করে দেওয়া। তাহলে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করে দিলে এখান থেকে কী তৈরি হবে, এখান থেকে তৈরি হবে হচ্ছে অস্থায়ী কিটো অ্যাসিড, অস্থায়ী কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড কেন তৈরি হবে ভাইয়া একটু দেখার চেষ্টা করি। কিটো অ্যাসিড এই যে দেখো, এখানে যদি আমরা রাইবোলোজ 15 বিস ফসফেটের স্ট্রাকচারটা দেখি তাহলে একটা কিটোন গ্রুপ আছে না, কিটোন গ্রুপ থাকার কারণে এখানে তৈরি হবে হচ্ছে অস্থায়ী কিটো অ্যাসিড। তাহলে রাইবোলোজ 15 বিস ফসফেট তার কার্বন কয়টা ছিল, কার্বন ছিল হচ্ছে পাঁচটা, আমরা লিখে ফেলি হচ্ছে 5C, পাঁচটা কার্বন। অন্যদিকে যেহেতু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যাড হইলো, তার সাথে কার্বন ডাইঅক্সাইড অ্যাড হইলে অস্থায়ী কিটো অ্যাসিড যেটা তৈরি হইলো সেটাতে কার্বন সংখ্যা নিশ্চয়ই একটা বেড়ে যাবে, বেড়ে কয়টা হবে হচ্ছে, এটা হবে হচ্ছে 6 কার্বন, 6C। এখন এই অস্থায়ী কিটো অ্যাসিড সে যেহেতু অস্থায়ী, অস্থায়ী মানে হচ্ছে সে স্থায়ী হবে না, কিছুক্ষণ পরই হচ্ছে সে ভেঙে যাবে। ভেঙে গেলে সে কী তৈরি করবে, ছয়টা কার্বন, ছয়টা কার্বনটা আমরা যদি ভেঙে ফেলি তাহলে তিনটা তিনটা করে কার্বন নিশ্চয় তৈরি হবে। কার্বন তৈরি হলে কী তৈরি হবে সেই জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করি। রুবি পাগল, এই যে পিজিএ, পিজিএ সেখান থেকে আমরা মনে রাখবো ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-পিজিএ তৈরি হবে, ঠিক আছে। পাগল থেকে আমরা মনে রাখবো পিজিএ, তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কয়টা তৈরি হবে, যেহেতু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড সে হচ্ছে 3 কার্বনের, আর আমরা ভাঙছি হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা জিনিস, 6 কার্বন থেকে 3 কার্বনের কয়টা তৈরি হবে, 2টা তৈরি হবে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে তৈরি হবে হচ্ছে 2 অণু 3-পিজিএ, এবং 3-পিজিএতে কার্বন সংখ্যা কত, 3C, আমরা এই জিনিসটা মনে রাখবো। আচ্ছা, এখন হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3-পিজিএ যেটা কিনা 3 কার্বন বিশিষ্ট এবং 2 অণু তৈরি হলো, তার সাথে কী ঘটনা ঘটবে আমরা এটা দেখার চেষ্টা করি। রুবি পাগল কিসের জন্য, বিয়ের জন্য, সেখান থেকে মনে রাখবো বাই। তাহলে এখানে আসছে হচ্ছে 3-ফসফো, তার সাথে আরেকটা ফসফেট যোগ করলে এনে বাই হবে, তাহলে সেই জন্য হচ্ছে আমাদের এখানে কী করতে হবে, ফসফেট যোগ করতে হবে। ফসফেট যোগ করতে হলে ফসফেট তো আসতে হবে, কী ভেঙে আসবে, এটিপি ভেঙে আসবে, এটিপি ভেঙে হচ্ছে এডিপিতে পরিণত হবে, এডিপি প্লাস ফসফেট, সেই ফসফেটটা এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে অ্যাড হবে। এখানে যদি অ্যাড হয় তখন এই জিনিসটাকে আমরা কী বলবো, 1-3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং মনে রাখবা বায়োলজিতে যখনই হচ্ছে এটিপি থেকে এডিপি তৈরি হয়, এখানে যখন ফসফেটটা মুক্ত হয়, ফসফেট মুক্ত হলে এখানে শক্তি তৈরি হতেছে না, সো শক্তি থেকে আমরা মনে রাখতে পারি গতিশক্তির কথা, গতিশক্তি হচ্ছে কাইনেটিক্স, সেখান থেকে আমরা মনে রাখবো এখানে যে এনজাইমটা লাগবে সেই এনজাইমটার নাম হচ্ছে কাইনেস এনজাইম। এটার নাম কি, কাইনেস এনজাইম। কাইনেস এনজাইম কাজ করলে এখানে কী তৈরি হইলো, 1-3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ আমরা বিয়ের কথা পর্যন্ত আসলাম। এরপর কি, জন্মে, ঠিক আছে, আমি হচ্ছে এখানে জি দিয়ে লিখছি, নর্মালি হচ্ছে আমরা জে দিয়ে হচ্ছে জন্মে লিখি, সো জি দিয়ে লিখছি যেন হচ্ছে আমাদের মনে রাখতে সুবিধা হয়। আমরা মনে রাখবো যে এখানে এরপর যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট, গ্লিসারেলডিহাইড 3-ফসফেট, ঠিক আছে। বা এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি হচ্ছে এরকম যে G3P, এই জিনিসটা আমরা লিখতে পারি যে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট। সো গ্লিসারেলডিহাইড যেহেতু জে দিয়ে না জি দিয়ে, সেজন্য ভাইয়া হচ্ছে জন্মে থেকে জি দিয়ে লিখছি, ঠিক আছে। সো আমরা মনে রাখবো যে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট এখানে হচ্ছে তৈরি হবে। এখন দেখো আমাদের ফার্স্টে যে যৌগটা ছিল সেটা কী ছিল, সেটা ছিল হচ্ছে একটা অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড থেকে গ্লিসারেলডিহাইড তৈরি হইতেছে। এখন যদি হচ্ছে জৈব রসায়ন পড়ে থাকো তাহলে অলরেডি জানা থাকার কথা যে অ্যালকোহল, অ্যালকোহলকে আমরা যদি হচ্ছে জারণ করি, অ্যালকোহলকে জারণ করলে আমরা পাই হচ্ছে এলডিহাইড, এলডিহাইড পাই, আর এলডিহাইডকে জারণ করলে আমরা পাই হচ্ছে অ্যাসিড। তাহলে যেহেতু জারণ করে আমরা এই জিনিসটা পাইতেছি, তার মানে বিজারণ করলে উল্টা দিকে আসবে, অ্যাসিডকে আমরা যদি হচ্ছে বিজারণ করি, অ্যাসিডকে আমরা যদি হচ্ছে বিজারণ করি তখন আমরা পাই এলডিহাইড, এলডিহাইডকে আমরা যদি হচ্ছে বিজারণ করি তখন আমরা পাই হচ্ছে অ্যালকোহল। তার মানে অ্যাসিড থেকে এলডিহাইড তৈরি হইতেছে, অ্যাসিড থেকে কী তৈরি হইতেছে, এলডিহাইড তৈরি হইতেছে, তার মানে ডেফিনেটলি এই জায়গাতে কী হচ্ছে, এই জায়গাতে হচ্ছে বিজারণ হচ্ছে। তাহলে বিজারণ হওয়া মানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত করা, এখন হাইড্রোজেন নিশ্চয়ই হচ্ছে কোনো একটা কিছু ভেঙে আসবে, সেই জিনিসটার নাম হচ্ছে NADPH2, NADPH2। এই জিনিসটা কই থেকে আসলো, আমরা কিন্তু আগে বলছিলাম যে আলোক পর্যায়ে একটা উদ্ভিদ কিন্তু হচ্ছে ATP, NADPH2 তৈরি করে রাখে, এই দুইটা জিনিস তৈরি করে রাখে, যেন সে হচ্ছে ওই দুইটা জিনিস হচ্ছে আলোক নিরপেক্ষ যে পর্যায়ে আছে, অর্থাৎ কেলভিন চক্র, তারপর হ্যাচোসল্যাক চক্র, সেই চক্রগুলোতে সে যেন হচ্ছে ইউজ করতে পারে। সো এটিপি সে খরচ করলো, এবার সে কী খরচ করবে, NADPH2 খরচ করবে। সো এই NADPH2 থেকে হচ্ছে হাইড্রোজেন আমরা সরাই নিব, সরাই নিয়ে হচ্ছে এই জিনিসের সাথে যুক্ত করে দিব, এটা থেকে হাইড্রোজেন সরাই নিলাম, যে হাইড্রোজেন পাইলাম সেটাকে এখানে যুক্ত করে দিলাম, যেহেতু এখানে হাইড্রোজেন যুক্ত হইতেছে এই জিনিসটাকে আমরা বলতেছি বিজারণ, আর এখান থেকে যেহেতু হাইড্রোজেন সরাই নিতেছি এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে জারণ। তাহলে কোনো একটা জিনিস থেকে হাইড্রোজেন আমরা সরাই নিতেছি, এর জন্য আমাদের একটা এনজাইম দরকার, সেই এনজাইমের নাম কি, সেই এনজাইমের নাম হবে হচ্ছে
ডিহাইড্রোজিনেস এনজাইম, তার নাম কি হবে? ডিই হাইড্রোজিনেস এনজাইম, হাইড্রোজিনেস এনজাইম। তাহলে হাইড্রোজিনেস কি করবে? ডিই মানে নাই, নাই করে দিবে। এর থেকে যদি হাইড্রোজেনকে সরায় নেই তাহলে তাকে বলবো আমরা ডিহাইড্রোজিনেশন, এবং এই ক্ষেত্রে যে এনজাইমটা দরকার হবে তার নাম হবে হচ্ছে ডিহাইড্রোজিনেস এনজাইম, এনএডিপি প্লাস হচ্ছে এইচ টু। ওই এইচ টু হচ্ছে এর সাথে যুক্ত হবে, এর সাথে যুক্ত হয়ে কী তৈরি করবে? গ্লিসারেলডিহাইড থ্রি ফসফেট তৈরি করবে। বাস এই জিনিসটা তৈরি হলে হয়েছে। এতটুকু মনে রাখতে পারলে বুঝবা যে কেলভিন চক্র তোমার মাথায় একদম ঢুকে গেছে। এরপর বাকি জিনিসটা একদমই সহজ, ঠিক আছে? বাকি জিনিসটার জন্য এই জিনিসটা একটু মুছে দিই। আচ্ছা, এই জিনিসটা তৈরি হওয়ার পর তারপর হচ্ছে তোমাদের কাহিনিটা একদমই সহজ। তোমাদের বইতে এই জিনিসটা অনেক কঠিন করে লেখছে, এত কঠিন করে মনে রাখার কোনো দরকার নাই, মনে রাখতে গেলে এক্সামে মনে রাখতে পারবে না। সুতরাং হচ্ছে যতটুকু সহজ ওই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি, এতটুকু মনে রাখতে আমাদের একটু কষ্ট হয়েছে আমি জানি। সো এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে গ্লিসারেলডিহাইড থ্রি ফসফেট বা জি থ্রি পি যে জিনিসটা তৈরি হলো, সেই জিনিসটা তৈরি হওয়ার পর এই জিনিসটার কিছু অংশ চলে যায় হচ্ছে আবার পুনরায় আর ইউবিপি কিংবা রাইবোলোস 1,5-বিস ফসফেট এই যৌগটা তৈরি করতে, আর কিছু আমরা মনে রাখবো জি থ্রি পি, এই যে আমাদের জি থ্রি পি সেই জিনিসটার কিছু অংশ চলে যায় হচ্ছে সুগার তৈরির জন্য। সো এরকমভাবে ডট ডট দিবা, ঠিক আছে? এই ডট ডট মানে হচ্ছে এর ভিতরে আসলে অনেকগুলো স্টেপ আছে, যে স্টেপগুলোর মাধ্যমে এখানে আলটিমেটলি কী তৈরি হয়, আলটিমেটলি তৈরি হয় হচ্ছে সুগার, ঠিক আছে? এই সুগার জিনিসটা লেখার পর ব্রেকেটে তুমি লেখবা হচ্ছে এখানে কী কী আছে, গ্লুকোজ তৈরি হইতে পারে, তারপর হচ্ছে ফ্রুক্টোজ তৈরি হইতে পারে, কিংবা অনেক সময় হচ্ছে একটা উদ্ভিদের ভিতরে নর্মালি হচ্ছে যেই কার্বোহাইড্রেটটা থাকে অর্থাৎ স্টার্চও এখানে তৈরি হইতে পারে। তাহলে এই ছিল মোটামুটিভাবে আমাদের কেলভিন চক্র সম্পর্কে সকল আলোচনা। আমরা মনে রাখবো একদমই সহজ, রুবি পাগল বিয়ের জন্য, এই কথাটা মনে রাখবা। কারণ হচ্ছে রুবি পড়তে পড়তে কেলভিন চক্র দেখে তার মাথা আউট হয়ে গেছে, তার জন্য সে পড়াশোনায় বাদ দিতে চাইছে, ডিরেক্ট কী করবে, বিয়ে করবে, সে ঠিক করছে। সো রুবি যা যেখানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, রাইবোলোজ 1,5-বিস ফসফেট সে, সো তার উপর কাজ করবে হচ্ছে রুবিস্কো এনজাইম, যার কাজ হচ্ছে কার্বক্সিলেশন করা বা কার্বন ডাইঅক্সাইড যোগ করা। কার্বন ডাইঅক্সাইড যোগ হইলে সেখানে যেহেতু হচ্ছে একটা কার্বন বাড়তেছে, তৈরি হবে হচ্ছে অস্থায়ী কিটু অ্যাসিড। কেন কিটু অ্যাসিড তৈরি হয় সেটাও ভাই দেখাইছি। সো সেই কিটু অ্যাসিড পরবর্তীতে হচ্ছে ভেঙে, সে ভেঙে যাবে, ভেঙে গেলে হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা জিনিস যদি ভেঙে যায়, ভেঙে গেলে হচ্ছে বুঝতে পারতেছো 3 কার্বন বিশিষ্ট দুইটা জিনিস তৈরি হবে। সো 3 কার্বন বিশিষ্ট কী তৈরি হবে? পাগল। পাগল থেকে আমরা মনে রাখবো ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে, যেহেতু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা হচ্ছে এই যে চক্রটা আমরা বললাম কেলভিন চক্র, সেই কেলভিন চক্রের মাঝে তৈরি হওয়া প্রথম স্থায়ী পদার্থ। প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3PGA অর্থাৎ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই জিনিসটা যেহেতু হচ্ছে কেলভিন চক্রে উৎপন্ন হওয়া প্রথম স্থায়ী পদার্থ এবং এই জিনিসটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এই 3 কার্বন বিশিষ্ট বলেই হচ্ছে কেলভিন চক্রকে কী বলা হয়? C3 চক্র বলা হয়। তাহলে যদি আমাদের পরীক্ষার প্রশ্নে আসে কেলভিন চক্রকে কেন হচ্ছে C3 চক্র বলা হয়, এর কারণ হচ্ছে কেলভিন চক্রে উৎপন্ন হওয়া প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3PGA, যার কিনা হচ্ছে কার্বন সংখ্যা 3টা, তার জন্য এই জিনিসটাকে বলা হয় হচ্ছে C3 চক্র। এই জিনিসটা থেকে তৈরি হবে হচ্ছে বিএ, বিএ থেকে আমরা মনে রাখবো 20-ফসফেট। তাহলে 20-ফসফেট মানে হচ্ছে 2টা ফসফেট, এখানে একটা ফসফেট যোগ করতে হবে, ফসফেট যোগ করতে হলে ফসফেট আসতে হবে, কোনটা থেকে আসবে? এটিপি থেকে আসবে। এটিপি যখন হচ্ছে ভাঙবে, এডিপি তৈরি করবে, তখনই হচ্ছে একটা ফসফেট আসবে, সেই ফসফেট গিয়ে এখানে যুক্ত হবে। সো এই ক্ষেত্রে এনজাইমটার নাম মনে রাখা একদমই সহজ, এটিপি থেকে এডিপি তৈরি হইতেছে, এখানে হচ্ছে ফসফেট নির্গত হইতেছে। ফসফেট নির্গত হওয়া মানে হচ্ছে শক্তি নির্গত হওয়া, শক্তি থেকে গতিশক্তি, গতিশক্তি মানে কাইনেটিক্স, কাইনেটিক্স থেকে আমরা মনে রাখবো হচ্ছে কাইনেস এনজাইমের নাম। কাইনেস এনজাইম এখানে কাজ করবে, তৈরি হবে হচ্ছে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেই অ্যাসিডটা থেকে এবার কী তৈরি হইতে হবে? জন্যে, মানে আমরা হচ্ছে জি দিয়ে লিখছি এখানে, জন্যে এই জিনিসটা জি দিয়ে মনে রাখবা। তাহলে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট তৈরি হইতে হবে। একটা অ্যাসিড থেকে এলডিহাইড তৈরির একটাই উপায়, সেটা হচ্ছে বিজারণ করা। বিজারণ করতে হলে আমাদের হাইড্রোজেন যোগ করতে হয়, সে হাইড্রোজেন কে দিবে? হাইড্রোজেন দিবে হচ্ছে এনএডিপি এইচ টু। এনএডিপি এইচ টু সে কখন হাইড্রোজেন দিবে? যখন তার থেকে হাইড্রোজেন আমরা কেড়ে নিব। কেড়ে নেওয়ার জন্য একটা এনজাইম দরকার, যার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস। ডিই মানেই হচ্ছে নাই, কি নাই? হাইড্রোজেন নাই করে দিবে, সে এনএডিপি এইচ টু থেকে হাইড্রোজেন কেড়ে নেবে, সে হাইড্রোজেনটাকে সে যুক্ত করে দিবে হচ্ছে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে। তৈরি হবে কি? তৈরি হবে হচ্ছে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট। গ্লিসারেলডিহাইড 3-ফসফেট সেখান থেকে আমরা মনে রাখবো জি থ্রি পি। এই জি থ্রি পির কিছু অংশ চলে যাবে হচ্ছে সুগার কিংবা হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি করতে, আমাদের গ্লুকোজ ফ্রুক্টোজ কিংবা স্টার্চ সে তৈরি করবে, আর কিছু অংশ হচ্ছে পুনরায় চলে যাবে হচ্ছে আমাদের আর ইউবিপি কিংবা আমরা বলতে পারি রাইবোলোজ 1,5-বিস-ফসফেট পুনরায় উৎপাদন করতে। সো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের কেলভিন চক্র। আশা করি আজকের ক্লাসটা একদমই সহজ লাগছে। আর এরকমভাবে বায়োলজির সকল টপিক যদি মজার সাথে একদম বুঝে বুঝে সহজ ভাষে পড়তে চাও ভাইয়ের কাছে, তাহলে এখনই হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করো। ডেসক্রিপশন বক্স চেক করলে হচ্ছে আমাদের বায়োলজি কোর্সের সকল ডিটেলস সেখানে তুমি পেয়ে যাওয়া, সেখান থেকে আজই ভর্তি হয়ে যাও আমাদের বায়োলজি কোর্সে। আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।